আরে দাঁড়াও না, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছ কাবাব ফিরির খাবার, আস্তে আস্তে খেয়ে নিও। আমার মনে হয় ঘটনা সত্য, তো মানে বেরোচ্ছি কিন্তু ওখানে আদৌ ঢুকতে পারবো জানি না। খুব মানে পাশে একটা বিয়ে হচ্ছে, অন্য কোথা থেকে এসছে এখানে ভাড়া নিয়ে দশটা, তো মানে খুব ধুমধাম করে বড় সড়ো একটা বিয়ে। তো অনেকদিন ধরে ডিসিশন নিচ্ছিলাম যে এরকম একটা যাবো, কিন্তু বাড়ির পাশেই হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি, আদৌ ভেতরে ঢুকতে পারবো কি জানি না। আমার তো একটু ইচ্ছা ছিল না, ভীষণ ভয় লাগছে। ও আমাকে জোর করলো যে চলো একটু গিয়ে দেখি যে কি হয়। আরে দাঁড়াও না, কিচ্ছু হবে না। হ্যাঁ চলে চলো। হ্যাঁ তো এখন ভয় পাচ্ছে? আর আমার কোনো ইনভাইট নেই, কোনো গিফট নেই, কিছু নেই। চলো থ্যাংক ইউ, চলো এই সাইডে চলো সাইডে। তো আমরা এই সাইডে চলে এসেছি, আর এটা কি দিয়েছে? এটা এখানে দেখতে পাচ্ছ কাবাব, ও ফিরির খাবার, আস্তে আস্তে খেয়ে নি। আমার তো ভয় লাগছে, গা হাত পা কাঁপছে এরকম বিনা ইনভাইটে। তো আমরা স্টার্টার খেয়ে এই দিকটা এলাম, আর এখন এইখানটা একটু ছবি তুলবো বলেলাম, তাই তো? আর বউ কেমন হয়েছে? আর নতুন বউ, এটা রিসেপশন হচ্ছে যদিও আমরা জানতাম না কি হচ্ছে। এখানে তো অনেকগুলো স্টল ছিল, তো প্রথমে স্টার্টারে আমরা কাবাব খেয়েছি এক প্লেট করে, তারপরে ওখানে ফিশবল ছিল, ফিশবলটাও বেশ ভালো লেগেছে। তাই লিসা একটা খেয়েছে, বলছে আর একটা খাবো। তো আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি খাবে, তা আমি বললাম না আমি আর খাবো না। তাই ও আর একটা নিয়ে আমরা কিন্তু ওখান থেকে চলে এলাম ফুচকা খেতে, আর লিসা কন্টিনিউ আর শেষে যাচ্ছিলো, কারণ এরকমভাবে বিনা নিমন্ত্রণে আমরা কিন্তু খেতে গেছি। আর খেতে কেমন একটা লাগছিলো, তারপরেও যেহেতু ভিডিও করতে গেছি, ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে। তো চলো ফুচকা আমিও খেলাম একটা, আর ও বলছে বেশ ভালোই করেছে, আর বেশি খাবো না। তারপরে ওখান থেকে আমি চলে গেলাম কফি খেতে। তো চলো আমি খেতে থাকি কফি, আর তোমরা একটা ছোট্ট সিনেমাটিক শট দেখতে থাকো। তোর ভালোবাসা উড়ে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানি। বিনা নিমন্ত্রণে এসছি, যদি বুঝতে পারে কখন বার করে দেবে, তার থেকে তাড়াতাড়ি চলো খেয়ে নিই। খাওয়ার জায়গাটা ফাঁকা আছে কি দেখে আসি। তো এখানটায় বড় দারুণ করেছে, মানে এখানটায় একটা সেলফি জোন করেছে। কথা যে ভয়টা আমরা পাচ্ছি সেরকম কোনো ভয় নেই, কিন্তু শেষ মুহূর্তে আমরা ওদেরকে বলে যাবো যে আমরা বিনা ইনভাইটেড খেয়ে গেছি, তোমরা ভালো থেকো, খুশি থেকো, সারা জীবন যেন তোমাদের খুব ভালো কাটুক। তো চলো এখন খাওয়ার কোনো ফাঁকা আছে, চলো চলো।
তো স্টার্টার খাওয়ার পরে আমরা চলে গেছিলাম মেন কোর্সের খাওয়ার জন্য। তো ওইখানটায় গেছিলাম, ওইখানটায় গিয়ে দেখি এত সুন্দর লাইটিং করেছে, দেখার মতো সত্যি। তারপরে ওখানে দেখলাম অনেক ভিড়, তাই আমরা চলে গেলাম মানে যেখানে রিসেপশান হচ্ছে সেই জায়গায় যাবে, কারণ রিসা বলছে আগে কথা বলবো তারপরে খেতে বসবো। একদিকে যেমন ভয় পাচ্ছিলো অন্যদিকে লজ্জা পাচ্ছিলো, তাই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, মানে বলতে পারলাম না, মনে করছি পরে আর একবার আসবো তখন বলবো। অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ করে থাকে, মানে টোটাল চারিদিকটা এত সুন্দর সাজিয়ে যে দেখো। ও তো এইখানটায় দেখো ভিড়, চলো চলো চলো, এই দেখো এই শো, তো বেসিক্যালি ব্যাপারটা এরকম হয়েছে, তো এই দাদাটার হচ্ছে রিসেপশান, আর এই দাদাটার কাছে লিসা গিয়ে বলছে যে আমরা বিনা ইনভাইটে আজকে কিন্তু এসেছি, তো তাতে কোনো প্রবলেম আছে? তো উনি বললেন না কোনো প্রবলেম নেই। তারপর বললেন উনি আমাদেরকে খেয়ে যেতে বললেন, তারপর ওনাদের সঙ্গে ছবি তুলে আমাদের মনটা অনেকটা হালকা হয়েছে। যে ভয়ের জন্য আসা সেটা ফাইনালি ক্লিয়ার, তাহলে এখন দেখো খেতে পেয়েছি। বিয়েতে কিন্তু ভিড় কমে গেছে, অসীম না উইন্দু, হ্যাঁ ওই বেটা ঠিক আছে। আর এটা আমাদের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এখন বাইরে থাকে অনেকদিন ধরে। ব্লগ চ্যানেল দেখলাম আমি একটা, মাঝে একবার কমেন্ট করেছি। তো মোটামুটি তোর সাথে দেখা হলো অনেকদিন পরে, প্রথমে বুঝতেই পারছি না, অনেকক্ষণ ধরে দেখছি আমি যে ওর সাথে মুখের ফেজে মিলছে, কিন্তু আমি বলছি এখানে আমি কিন্তু ওখান থেকে চিনতে পেরেছি। তো প্রথমে চলে এসেছি ফিশ ফ্রাই, ও তো ফিশ ফ্রাইটা ঠিক এরকম। না না এক পিস, এক পিস ঠিক আছে, এক পিসই ঠিক আছে। এইখানটা দেখতে পাচ্ছ কত কিছু প্লেটে ভর্তি হয়ে গেছে, খেতে পাচ্ছে না। কেমন খেলে পুরো খালি খালি, কেন মিষ্টি খাই না।
শেষে আইসক্রিম। তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমরা লাস্টে শেষের দিকে বসেছি, আর ভয় ভয় তো লাগছিলই। লিসা তো বলেই ফেলেছে যে বিনান ভাই ঠিক গেলি, বলতে তো হতোই না। ঠিক আছে থাকবে, আমাদের ফার্স্ট টাইম এর হয়ে গেছে। চলো গজব বেজতি হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখন আমরা যাবো বাড়ি, আর এখন কিন্তু বাজে প্রায় 12টা, চলো তাড়াতাড়ি বাড়ি যাবো, প্রচন্ড ঠান্ডা লাগছে। তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগে। লাভ ইউ গাইজ, গুড নাইট, গুড নাইট।